প্রথমেই সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা মহাসপ্তমীতে চলে এসেছি হুগলির জনাইতে, যেখানে আছে বেশ কয়েকটি বনেদি বাড়ির পূজা। আমরা আজ সারাদিনে ঘুরে দেখে নেব জনাই এবং তার পার্শ্ববর্তী এলাকা বাক্সার বনেদি বাড়ির পুজোগুলো। এ কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা। জনাই আবার বিখ্যাত তার মনোহরা মিষ্টির জন্য। জনাই আসতে হলে আপনাকে হাওড়া থেকে হাওড়া বর্ধমান কর্ড লাইনের ট্রেন ধরে জনাই রোড নামতে হবে। এই জনাইয়ের বনেদি বাড়ির ঠাকুর দেখতে গেলে আপনাকে হাওড়া থেকে এই জনাই রোড স্টেশনে নামতে হবে। স্টেশনের বাইরেই আছে টোটো আর অটো স্ট্যান্ড। এই হচ্ছে জনাই রোড স্টেশন। অটোতে ভাড়া পড়ে ঘন্টা প্রতি 250 টাকা থেকে 300 টাকা এবং টোটোতে 200 টাকা। সমস্তটা ঘুরতে প্রায় ঘন্টা তিনেক সময় লাগবে। চলে এলাম এখানকার বিখ্যাত মনোহরা কিনতে। মনোহরার ওপরে একটা কড়া পাকের রসের শক্ত আচ্ছাদন থাকে। এই আচ্ছাদনটা ফেলে দিয়ে খেলে ভেতরে সন্দেশটা কিন্তু খেতে দারুণ লাগে। আমরা আজ প্রথমে যাব বাক্সা। আমরা যেভাবে ঘুরছি সেভাবে ঘুরলে খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে প্রতিমা দর্শন হয়ে যাবে। আমরা আজকে এসেছি জনাই আর বাক্সা। জনাই একটা আদি জনপদ, প্রায় 350 বছরের পুরনো এই জনপদ। আমরা আজকে আমাদের যে দুর্গা ঠাকুর যে পরিক্রমা, যেটা দুর্গা পুজো পরিক্রমা, সেটা শুরু করছি বাক্সা থেকে। বাক্সা চৌধুরী বাড়ি আমার পেছনেই রয়েছে, চলুন দেখে আসি। আমরা এসেছি একটা বনেদি বাড়িতে, চৌধুরী বাড়িতে। আমাদের সঙ্গে রয়েছেন এই বাড়িরই বংশধর অমিতাভ চৌধুরী। তা অমিতাভকে জিজ্ঞেস করছি যে আপনাদের এই যে পুজো ঠাকুরের যে মূর্তি দেখলাম, ঠাকুরের চার হাত, তা এটা আপনাদের এখানকার একটা বৈশিষ্ট্য। আপনাদের কত বছরের পুজো, ঠাকুরের চার হাত কেন, সেটা যদি বলেন তাহলে ভালো। আমাদের পুজোটা 350 বছরের পুরনো এবং পুজোটা যখন শুরু হয় তখন রাজারাম চৌধুরীর হাত ধরে পুজো শুরু হয়। উনি ছিলেন বর্ধমান রাজার দেওয়ান এবং ওখান থেকেই এই সমস্ত জায়গা প্রাপ্তি এবং সেখানে বসবাস শুরু। পরবর্তীকালে রূপনারায়ণ চৌধুরী, ওনার পৌত্র নাতি আর কি, তো ওনার হাত ধরে অনেক মানে যশ খ্যাতি অর্জন করেছিল বাড়ি। তখন এই অঞ্চলে প্রচুর বর্গীর আক্রমণ ছিল, সেইগুলোকে উনি ঠেকিয়েছিলেন অনেক। এবং এছাড়া উনি ট্যাক্স কালেক্টর ছিলেন বর্ধমানের, পরে ওনাকে দেওয়ান উপাধি দেওয়া হয়। তো সেই থেকেই এখানে বসবাস, সেই থেকেই দুর্গা পুজো শুরু এবং সেই থেকে এখন অবধি চলে আসছে 350 বছর। আর চার হাতের যেটা ব্যাপার বলছেন, চার হাতের মেন ব্যাপারটা হচ্ছে আমাদের অভয়ামূর্তি, বগলামূর্তি, আমাদের বরাবরই চার হাত। এবং যেরকম পুজো শুরু হয়েছিলো তখন নিশ্চয়ই কেউ স্বপ্নাদেশ বা কোনো কারণে পুজো শুরু করেছিলেন, তবে সেটাই চলে আসছে। আপনাদের কি বলি হয়? বলি বলতে এখন ফল বলি আর প্রতিটি ফল বলি, কিন্তু আগে এ বাড়িতে দোল উৎসব একটি অন্যতম প্রধান উৎসব। ওই দিনে রাত্রে এখানে আবির খেলে দোল উৎসব পালন করা হয়। তখন কিন্তু প্রচুর লোকের সমাগম হয় এবং বাইরের চত্বরে মেলা বসে। এটা হচ্ছে চৌধুরী বাড়ির নাট মন্দির। এখানে রাধাকৃষ্ণের মূর্তি থাকে। আমরা বাক্সার আর এক বনেদি বাড়িতে চলে এসেছি, সিংহ বাড়ি। কালীপ্রসন্ন সিংহের আদি বাড়ি হচ্ছে এইটা। এখানে আমরা এসেছি এখন দুর্গা প্রতিমা দর্শন করতে। এটাও একটা অনেক পুরনো একটা বনেদি বাড়ির পুজো, তো চলুন ভেতরে দেখে আসি। এই সিংহ বাড়ির পূর্বপুরুষ শান্তিরাম সিংহ বাক্সা গ্রামে জমিদারি পত্তন করে। এই বাড়িতে আছে এক প্রাচীন দুর্গা দালান। এই প্রাচীন দুর্গা দালানের একটি বৈশিষ্ট্য হলো এই দালানটি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। এই দশভুজা মহিষমর্দিনীর প্রতিমার বৈশিষ্ট্য হলো এক চালাতেই জয়া বিজয়া বিরাজমান। জানা যায় এই বাড়ির ইতিহাস প্রায় 400 বছরের পুরনো।
সিংহ বাড়ির পুজো দেখে আমরা চলে এলাম আচার্য বাড়ির পুজো দেখতে। এবারে এই বাড়ির পুজো 396তম বর্ষে পদার্পণ করল সাবেকি একচালার প্রতিমা। এখানে বলির হাঁড়ি কাঠও নজরে পড়ল। বাক্সার ঐতিহ্যবাহী মিত্রবাড়ির এক অংশে হোমস্টের ব্যবস্থা হয়েছে। আমরা এখন এসেছি মিত্রবাড়ির প্রতিমা দেখতে। প্রতিমা দেখার আগে আমরা দেখে নেব শ্রী শ্রী রঘুনাথজীবের মন্দির। বাক্সার মিত্রবংশের ভ্রুকুটরাম মিত্র 1792 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এটি একটি নবরত্ন মন্দির। স্থানীয়রা বলেন এই মন্দির দেখেই, এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বরের মন্দির স্থাপন করেন রানী রাসমণি। মন্দিরের উল্টো দিকে আছে মিত্রদের দুর্গা দ্বারা। আমরা যে বাক্সা এবং জনায় যে বনেদি বাড়ির যে পুজোগুলো আমরা দেখছি, তার মধ্যে এটা হচ্ছে মিত্রবাড়ি পুজো, একটা অন্যতম পুরনো, 300 বছরের ওপরের বয়স। এবং এখানে নবমীর দিন এখনও বলি রীতি চালু আছে। নবমীর দিন এখানে 9টা বলি হয়, তার মধ্যে 5টা পাঁঠা বলি হয় এবং একটি ভেড়া হয়, বাদ বাকি 3টে এমনি ফলমূল কিছু বলি হয়। চলুন ভেতরে ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি। অপূর্ব দেবী মূর্তি প্রচুর রূপোর অলঙ্কারে সজ্জিত। মিত্রবাড়ির পুজো দেখে আমরা চলে এলাম বাক্সার দ্বাদশ শিব মন্দির দেখতে। এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন মিত্রবাড়ির বংশধর শ্রী ভবানীচরণ মিত্র 1780 সালে। তিনিও ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন দেওয়ান। এই মন্দিরগুলি দক্ষিণেশ্বরের শিব মন্দিরগুলোর মতো দেখতে। এই আটচালা বিশিষ্ট মন্দিরগুলির শেষ প্রান্তে আছে একটি শ্মশান। শ্মশানের পেছনেই আছে প্রায় মজে যাওয়া সরস্বতী নদী। আমরা এবার চলে এলাম জনাইয়ের রাজবাড়ি বা কালীবাবুর বাড়ির প্রতিমা দর্শন করতে। কালের ভারে তা জরা জীর্ণ। এবার এটা হচ্ছে কালীবাবুর বাড়ি, মানে হচ্ছে আমার দাদুর দাদুর দাদু, ঠিক আছে। এইটা তান্ত্রিক ছিলেন আমার কালীবাবু, এইখানে সাধনা করতেন। এটা শ্মশান ছিল, সাধনা করে মায়ের আদেশ পেয়ে এইখানে তবে থেকে দুর্গা পুজো শুরু হয়। তখন বাড়িটা হয়নি, আগে ওই পুজোটা হচ্ছে তারপরে, ঠিক আছে। আর কী জানতে চান বলুন? কত বছর এটা পুজো? শুনুন, এটা হিসেবে আমাদের 180 হচ্ছে, কিন্তু তার আগে কত বছর হয়েছে আমরা তো জন্মাইনি, আমরা বলতে পারবো না। এটা 200-250 হতে পারে অনুমান, আনুমানিক অনুমানিক করা যায়। এই হলো ব্যাপার। আর একটা কথা হচ্ছে, এটা যে মাহাত্ম্য আছে, এটা মহাশ্মশান আছে। যে ধ্যানটা করতেন দাদু শ্মশানের ওপর বসে তো করতেন, আদেশ পেয়েছিলেন, শ্মশানটা এখন পেছনে হয়ে গেছে। ওই জন্য আমরা সবসময় নজর রাখতে হয়, অনেকে জুতো পরে ঢুকে যাচ্ছে, যে পাত্র আমাদের হবে না, কিন্তু যে পড়ে যাচ্ছে তার ফ্যামিলিতে কী হবে জানা মুশকিল আছে। আর এই বাড়িতে অনেকে আছেন, এর আগে কিছুজন এসেছিলো যে রাতে আওয়াজ পাচ্ছে, ভয় ভয় ভূত ভূত না, আমরা থাকলে কিছু হয় না, এটা মা ঘুরে বেড়ায় পাহাড়া বা জাগ্রত মা। এবার আমরা এলাম উমা ভিলা আদপে মুখার্জি বাড়ির প্রতিমা দর্শন করতে। স্থানীয় মানুষেরা একে বাজার বাড়ি বলেও ডেকে থাকেন। প্রায় 270 বছর আগে এই মুখার্জি বাড়িতে পুজোর প্রচলন হয়।
আজও সেই পূজার ঐতিহ্য একই রকম আছে। অন্য সময় সবাই এই বাড়ির বাইরে থাকলেও মহালয়ার সময় থেকেই সবাই আসতে শুরু করেন। এই বাড়িতে পুজোয় চারবার বলি রীতি আছে। এখনো পুজোর একদিন এখানে যাত্রাপালা হয়। এই বাড়ির পুজোর আরও এক বৈশিষ্ট্য হল ঝাড়বাতিতে জলে মোমবাতির আলো। এখানে এখনো নহবত খানায় বসে নহবতের আসর। বাজার বাড়ির প্রতিমা দেখে চলে এলাম বাজার বাড়ির পেছনে অবস্থিত গোলাবাড়ির প্রতিমা দেখতে। আমরা এখন রয়েছি জনাই গোলাবাড়িতে। এই যে দেখতেই পাচ্ছেন বাড়ির মহিলা যারা আছেন তারা সবাই ব্যস্ত আগামীকাল অষ্টমীর দিন ভোগের পুতন কাটতে। আমরা এসেছি জনাই গোলাবাড়িতে। দিদি আপনার নামটা বলুন আর এই পুজোটা কত বছরের একটু যদি বলেন। আমার নাম শিখা মুখার্জি। মাতৃ প্রতিমা সুন্দর সাবেকি রূপ আপনাকে মুগ্ধ করবেই। সামনের মাঠের হাড়িকাটে চাল কুমড়ো বলি হয়েছে। এখানে রাস্তায় যেতে যেতে এরকম বেশ কিছু মন্দির দেখতে পাওয়া যায়। তখন সন্ধে হয়ে এসেছে, রাস্তায় জ্বলে উঠেছে বারোয়ারির পুজোর আলো। আমরা জনাই ছেড়ে এগিয়ে চললাম গরলগাছার দিকে। গরলগাছার বাবুদের বাড়ির পুজো না দেখলে এবারের পুজো পরিক্রমা কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবে। অপূর্ব আলোকসজ্জায় ছলমল করছে মুখার্জি বাড়ি। রাতের আলোয় খুব সুন্দর লাগছে। আমরা রয়েছি গরলগাছার মুখার্জি বাড়িতে, যেটা বাবুদের বাড়ি নামে পরিচিত। সেই বাড়ির ত্রিদিবেশ মুখার্জি আমাদের সঙ্গে রয়েছে, তাকে আমাদের স্বাগত জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আমি জিজ্ঞেস করছি আপনাদের বাড়ির পুজো কতদিনে এবং রীতিটা কী? এটা আনুমানিক এবছরে 257তম বর্ষ আর কি পুজো। 257তম বর্ষ, 1767 এটা হয়েছে। আচ্ছা, আপনাদের এখানে কি বলি কি হয় নাকি বলি কি হয়? না না, বলি আগে হতো, তারপর রামকৃষ্ণ বেশ আসার পর উনি বারণ করে দিয়েছিলেন, তারপরে বলি। কত থেকে বলি হয়? আচ্ছা, ভোগে মাছ ধরে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। কেমন লাগলো আজ সারাদিনের বনেদি বাড়ির দুর্গা প্রতিমা দর্শনে? মনটা একটা অদ্ভুত আবেগে বা আবেশে ভরে উঠেছিল। আমরা ঘুরে গেলাম, আপনারাও ঘুরে যান, ভালো লাগবে।